আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ক্ষয়ের কোন পর্যায়ে কি ধরনের অনুভূতি থাকে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, বিভিন্নভাবে দাঁতের বিভিন্ন ধরনের ক্ষয় হয়ে থাকে। তো ভিউয়ার্স, দাঁত ক্ষয়ের প্রাথমিক অবস্থায় এবং শেষ পর্যায়ে কি ধরনের অনুভূতি হয়ে থাকে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, এবং আপনাদের দাঁতের সমস্যা রয়েছে কিনা এটিও আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটিতে কিছুটা পরিমাণ ক্ষয় রয়েছে এবং এখানেও কিছুটা পরিমাণ ক্ষয় রয়েছে এবং এখানেও দাঁতের কিছুটা অংশ ক্ষয় রয়েছে। তো ভিউয়ার্স, যাদের দাঁতের এ ধরনের ক্ষয় রয়েছে, দাঁতের উপরিভাগে যে এনামেল থাকে, এই এনামেল অংশটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে প্রথমত দাঁতে কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কিন্তু একটি সমস্যা থাকে, তা হলো দাঁত শিরশির করা। যখন দাঁতের উপরিভাগ থেকে এ ধরনের এনামেল ক্ষয় ঘটে, তখনই দাঁত শিরশির করতে পারে। এছাড়া ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের গোড়ার দিকে এখানে ক্ষয় রয়েছে আর এমনভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতে শিরশির সহ ঠান্ডা পানি খেতে গেলে ঠিস মেরে ধরা এবং মাঝে মাঝে ব্যথা অনুভব হতে পারে যদি ক্ষয়টি এমনভাবে দাঁতের এই অংশে হয়ে থাকে। তো ভিউয়ার্স, এটি হলো প্রাথমিক অবস্থা। এই প্রাথমিক অবস্থায় যদি এ ধরনের ক্ষয় থাকে, তবে সেটি ফিলিংয়ের মাধ্যমে ক্ষয়টা পূরণ করে নিলে এ ধরনের সমস্যা চলে যায়। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগা সমস্যা। তো ভিউয়ার্স, এ ধরনের পোকা লাগা সমস্যায়ও প্রাথমিক অবস্থায় কোনো ধরনের অনুভূতি থাকে না, কোনো ব্যথা বা যন্ত্রণা এমন দাঁতের জন্য থাকে না। তার মানে এই নয় যে এই দাঁতগুলো সুস্থ দাঁত। ভিউয়ার্স, এমন যে দাঁতগুলো হয়ে থাকে, এমন দাঁতের এই ক্যারিজগুলো ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে এবং একটা পর্যায়ে দাঁতের উপরে গর্ত হয়ে যায় এই ডেন্টাল ক্যারিজের কারণে। আর যখন গর্ত হয়ে যায়, তখনই ভিউয়ার্স সমস্যাটা আরও বেশি হতে থাকে। এ ধরনের ক্যারিজের প্রাথমিক অবস্থায় যেহেতু কোনো ব্যথা থাকে না বা যন্ত্রণা থাকে না, তাই অনেকেই এ ধরনের ক্যারিজ দাঁতের উপর দেখার পরেও কোনো ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন মনে করেন না। কিন্তু ভিউয়ার্স, এ ধরনের ক্যারিজই একদিন এই ধরনের ক্যাভিটি তৈরি করে। ভিউয়ার্স, যখন এমন অল্প থাকে, তখন যদি দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেওয়া যায়, তাহলে দাঁতটি পরিপূর্ণ সুস্থতা লাভ করে। আর ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজে যেহেতু প্রথমত কোনো ব্যথা বা যন্ত্রণা বা কোনো শিরশির অনুভূতি থাকে না, তাই অনেকেরই এ ধরনের ডেন্টাল ক্যারিজ থাকা সত্ত্বেও তারা জানেন না বা বোঝেন না যে দাঁত তার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজ যখন দাঁতের উপর অনেকদিন অতিবাহিত হবে, তখন ধীরে ধীরে সেটি এমন গর্ত হয়ে যাবে। আর এমন গর্ত যখন দাঁতের উপরে হয়ে যাবে, তখন কিন্তু একটু বেশি সেন্সিটিভ হয়ে পড়বে দাঁতটি। যেমন কোনো শক্ত কোনো কিছু যখন খাবার কামড় দেওয়া হবে, তখন এই দাঁতটিতে ব্যথা অনুভব হতে পারে, অথবা দাঁতের গর্তের ভিতরে যখন কোনো খাদ্যকণা ঢুকে থাকবে, তখন সেখানে ব্যথা হতে পারে, যন্ত্রণা হতে পারে। এছাড়া ভিউয়ার্স, যখন পানি পান করা হয় বা অতিরিক্ত গরম কিছু মুখে নেওয়া হয়, তখনও এ ধরনের গর্ত হয়ে যাওয়া দাঁতে সেন্সিটিভিটি তৈরি হয় বা শিরশিরে ভাব বা হালকা ব্যথা অনুভব হয়ে থাকে এমন অবস্থায়। ভিউয়ার্স, এমন অবস্থার পরে যখন ট্রিটমেন্ট না করার কারণে দাঁতের এমন অবস্থা হয়, অর্থাৎ অনেক বড় ক্যাভিটি হয়ে যায়, গর্ত হয়ে যায়, তখনই এ দাঁতটির আরও বেশি সমস্যা হতে থাকে। এমন অবস্থায় কয়েকবার দাঁতের গোড়া ফুলতে পারে, দাঁতের যে রুট অংশ রয়েছে, যে গোড়ার অংশটি রয়েছে, এখানে মাঝে মাঝে ফুলে উঠতে পারে এবং এমন অবস্থায় কয়েকবার দাঁতে যন্ত্রণা এবং ব্যথা হতে পারে। আর এমন অবস্থায় আপনার কিছুদিন বাদে বাদে দেখা যায় যন্ত্রণা হচ্ছে, হয়তো কিছু ওষুধ খেলেন, ওষুধ খাবার পরে এমন দাঁতের ব্যথা সাময়িকের জন্য ভালো হয়ে যেতে পারে, কিন্তু ঔষধের অ্যাকশনটি যখন ফুরিয়ে যাবে শরীর থেকে, তখন আবারও কিন্তু এ ধরনের দাঁতের ব্যথা বা যন্ত্রণা হয় এবং দাঁতের গোড়া ফুলে ওঠে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দাঁতের এক্সরে দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, প্রতিটি দাঁতেরই আপনারা অনেকেই জানেন যে তিনটি লেয়ার থাকে। প্রথমটাকে এনামেল বলে, তারপরে ডেন্টিন রয়েছে এবং তারপরে রয়েছে পাল্প। আপনারা এক্সরের মাধ্যমে এখানে যে কালো রেখাটি দেখতে পাচ্ছেন, মূলত এটি দাঁতের পাল্প এবং এটি দাঁতের ক্যানেল, যে ক্যানেলের ভিতরে দাঁতের পাল্প থাকে। তো ভিউয়ার্স, যদি কখনও কোনো কারণে দাঁতের উপরিভাগ থেকে হোক বা এক পাশ থেকে হোক ডেন্টাল
যে ক্যাভিটি রয়েছে সেই ক্যাভিটিটি যদি ধীরে ধীরে দাঁতের গভীরে যে পাল্প রয়েছে সেখানে চলে আসে তখন সে দাঁতে যন্ত্রণা হবে, ব্যথা হবে, কিছুদিন বাদে বাদে গোড়া ফুলবে। যেমন এখানকে এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি এমনই অবস্থা। ভিউয়ার্স, এভাবে গর্ত হয়ে যাওয়ার কারণেই কিন্তু দেখুন যে দাঁতের মধ্যবর্তী স্থানেই দাঁতের পাল্প বিদ্যমান থাকে। তো এমন গর্ত যে দাঁতের হয়ে যায় অনেক বড় গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এমন বড় বড় গর্ত হয়ে যাওয়ার কারণে দাঁতের ভিতরে সেই পাল্পটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং এই পর্যায়ে অনেক বেশি যন্ত্রণা হয়, ব্যথা হয় এবং দাঁতের গোড়া কিন্তু মাঝে মাঝে ফুলে উঠতে দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের জন্য প্রথমত একটা এক্সরে করতে হয়। এক্সরে করার পরে যদি দেখা যায় যে দাঁতের রুট অংশ যেখানে আমরা দেখতে পাচ্ছি না সেই অংশটি, সেই অঞ্চলটি যদি ভালো থাকে, কোনো ধরনের ইনফেকশন যদি দাঁতের গোড়ার দিকে না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের দাঁতের ট্রিটমেন্ট, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটি রাখা যেতে পারে, ব্যথামুক্তভাবে সংরক্ষণ করা যেতে পারে। আর যদি এভাবে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া হয় তাহলে সমস্যাটা যত দিন যাবে ততই বাড়তে থাকবে এবং এক পর্যায়ে সমস্যাটি ধীরে ধীরে চোয়ালের হাড় পর্যন্ত পৌঁছে যেতে পারে। ভিউয়ার্স, অনেকেরই দেখা যায় এমন সামনের দাঁতের দিকে এমন ক্যারিজের সূচনা দেখা যায় যেগুলায় সাধারণত কোনো ধরনের অনুভূতি থাকে না। কারো কারো ক্ষেত্রে শিরশিরে একটা ভাব থাকে, আবার কারো কারো ক্ষেত্রে কোনো দিনই কোনো ধরনের ব্যথা বা শিরশির ভাব অনুভব হয় না। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতেই কিন্তু এ ধরনের ক্যারিজ রয়েছে। তো এ ধরনের ক্যারিজে যে দাঁতগুলো আক্রান্ত হয়ে থাকে সেগুলোয় কোনো ব্যথা হোক বা না হোক এগুলো কিন্তু নষ্ট হচ্ছে, যত দিন যাবে ততই এই ডেন্টাল ক্যারিজগুলো বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন দাঁতের মিডিল পয়েন্টে চলে আসবে তখনই কিন্তু ব্যথা হবে, যন্ত্রণা হবে, আর তখনই আপনাকে হয় ব্যয়বহুল চিকিৎসা করিয়ে দাঁতটি রাখতে হতে পারে অথবা দাঁতটি আপনার তুলে ফেলতে হবে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, যদি এমন অবস্থায় অল্প থাকতে যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে বা পুটিংয়ের মাধ্যমে যদি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য সেই দাঁতটি আপনার ভবিষ্যতের জন্য পুরোপুরিভাবে পরিপূর্ণ সুস্থতা লাভ করবে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর যদি এভাবে ফেলে রাখা হয় তাহলে ধীরে ধীরে দাঁতের গভীরে চলে যাবে এবং তখন যন্ত্রণা হবে, ব্যথা হবে এবং দাঁতের গোড়া ফুলে ওঠা সমস্যা চলতে থাকবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি তিনটি দাঁতের ছবি দেওয়া হয়েছে। এটি মূলত দাঁতে যখন সামান্য ক্যারিজ থাকে বা সামান্য ক্ষয় থাকে তখন এই ছবিটি, তো এমন অবস্থায় সাধারণত কোনো অনুভূতি দাঁতের থাকে না, কিন্তু যখন একটু গভীরে চলে যায় তখনই দাঁতে হালকা ব্যথা হতে পারে, হালকা শিরশির বা অতিরিক্ত শিরশির হতে পারে এবং যখন সেই ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের পাল্পে প্রবেশ করবে তখনই দাঁতে যন্ত্রণা এবং গোড়া ফোলা সমস্যা হবে। তো ভিউয়ার্স, সবথেকে ভালো হয় যদি দাঁতের প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করিয়ে নেওয়া হয়, তাহলে ট্রিটমেন্ট খরচ সময় অনেকটাই বেঁচে যায় আর যত দেরি করা হয় ততই দাঁতের সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তাই ডেন্টাল ক্যারিজের বা ক্ষয়ের প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।